ভগ্নপ্রায় প্রাসাদোপন জমিদার বাড়ি, একসময় এখানেই সাড়ম্বরে আরাধনা হতো মা দুর্গার। একসময় এই বাহিন জমিদার বাড়ির পুজোই ছিল উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। তবে এখন আর নেই সেই জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে এখনও প্রাসাদ লাগোয়া মন্দিরে পূজিত হন দেবী, দায়িত্ব থাকে গ্রামের বাসিন্দাদের হাতে। ষষ্ঠী থেকে পূজা শুরু, পূজা দশমীর দিনকে একটা বড় মেলার আয়োজন, সেটা আমরা শুনেছি, যেটা হচ্ছে তখনকার সময় এখানে বড় থিয়েটার, নাচ গান এরকম দিয়ে একটা বড় মেলা হতো। এখন তো আর ওসব কিছু নাই, এখন প্লেন শুধু একটা মেলার আয়োজন হয় দশমীর সন্ধ্যায়। তবে পূজোর সূচনাকাল নিয়ে গ্রামের মানুষের মধ্যে রয়েছে ভিন্ন মত। অবিভক্ত বাংলাদেশের দিনাজপুরের জমিদার ছিলেন রুদ্রপ্রতাপ চৌধুরী। তাঁর জমিদারি ছিল বাহিন, কুমারজল, মাকড়া, মধুপুর, লহুজগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায়। তাঁর হাতেই রাজবাড়িতে শুরু হয় পুজো। তবে বর্তমানে উত্তরাধিকারীরা বাহিন জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এখন এখানে পড়ে রয়েছে এই ভগ্নপ্রায় জমিদার বাড়ি, আর সেখানকার লাগোয়া মন্দিরেই হয় পুজো। এই পুজোটা তো অনেক দিনের পুজো কি না? পুজোটা আমাদের এরিয়ার মধ্যে সব থেকে জাঁকজমক পূজা হয়। আমাদের পুজোতে এখানে ভালো আনন্দ হয়, এই এরিয়ার মধ্যে সব থেকে বড় পুজো এটা হয়। আরও আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলোতে আছে সেগুলোতেও পূজা হয়, কিন্তু এই পূজাটা সব থেকে বড় হয়। আর এই পূজাতে একটা বিশাল বড় শেষের দিন একটা মেলা হয়। প্রত্যেক বছরের মতো এই বছরও দশমীতে মেলার আয়োজন করা হয়েছে। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছিলাম নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।